নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে আর একবার সকলকে স্বাগত জানিয়ে আরেকটি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে এলাম। তো পশ্চিমবঙ্গের একটি জেলাতে অস্থায়ী পদে বা কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ রয়েছে, এটি চাকরি সংক্রান্ত খবর। সেক্ষেত্রে কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাকে চাকরি মানে পেতে পারেন, সুযোগ রয়েছে। শুধুমাত্র ইন্টারভিউ দিতে হবে ও ইন্টারভিউ এবং আবেদন করতে হবে আপনাকে তাড়াতাড়ি, অর্থাৎ আবেদনের লাস্ট ডেট হচ্ছে 26/6/2020 আর ইন্টারভিউ দিন হচ্ছে 29/6/2020। তো আমরা দেখে নেব কোন জেলায় ভ্যাকেন্সিটা রয়েছে বা কোন পোস্টে ভ্যাকেন্সি রয়েছে, কি শিক্ষাগত যোগ্যতা দরকার, এই সমস্ত কিছু। তার আগে বলি, যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসুন দেখে নেওয়া যাক আজকের যে চাকরির খবরটা রয়েছে, সেই চাকরির খবরটা কোথায় রয়েছে, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে। দেখুন এখানে যে ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে এটা আমি দেখাচ্ছি, প্রথমে দেখুন হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট। দেখতে পাচ্ছেন কালিম্পং ডিস্ট্রিক্টের আন্ডারে একটি ভ্যাকেন্সিমূলক খবর রয়েছে, দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে আমি রয়েছি। তো ওয়েবসাইটের একদম নিচের দিকে চলে গেলে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর ইন ল্যান্ড অ্যাকুইজিশন সেকশন। তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কালিম্পং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের অ্যাকুইজিশন সেকশনের ল্যান্ড অ্যাকুইজিশন সেকশনের ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ হবে। তো আমরা চলে যাব একদম নোটিফিকেশানে কী রয়েছে, আসুন দেখে নেওয়া যাক কী নোটিফিকেশান রয়েছে। শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত আমি বা কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, তারপর মানে অ্যাপ্লিকেশান ফর্মটা কী কী পূরণ করতে হবে সেটাও আমি দেখাবো। দেখুন নোটিফিকেশানটা যদিও কিছুদিন আগে জারি হয়েছে 29/5/2020, কিন্তু এখনও লাস্ট ডেট রয়েছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, দ্য ল্যান্ড অ্যাকুইজিশন সেকশন অফ দ্য অফিস অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং ইনভাইটেড অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর। তাহলে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ হবে কালিম্পং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের আন্ডারে ল্যান্ড অ্যাকুইজিশন সেকশনে। তো ক্যান্ডিডেট কোন কোয়ালিফিকেশান কী দরকার, এ ক্যান্ডিডেট মাস্ট এ গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই হবে, এবং তার সঙ্গে ক্যান্ডিডেটকে অ্যাডিশনাল কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে অবশ্যই। অল অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড ল্যান্ড অ্যাকুইজিশন সেকশন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট 5টার মধ্যে 26/6/2020 26 তারিখে জুনে 26 জুনের মধ্যে 5টার মধ্যে কিন্তু বিকেল 5টার মধ্যে কিন্তু জমা করতে হবে আবেদনপত্র। এবং ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট ডেট আছে, টাইপিং টেস্ট রয়েছে একটু, এবং ইন্টারভিউ রয়েছে 29/6/2020 11টার সময়। তো এখানে এবং স্যালারি হচ্ছে 11,000 টাকা পার মান্থ, এসব রয়েছে। এবং এখানে কী প্রজেক্টের ওপর নিয়োগ হবে দেখতে পাচ্ছেন, একটা কাজ রয়েছে NH-717A-তে একটি কোটারমিনাসের এর কাজে হচ্ছে টেম্পোরারি নিয়োগ হবে এই কাজের প্রজেক্টে। তো অ্যাপ্লিকেশান আপনাকে ফলো দেখুন অ্যাডিশনাল ডিটেলস অ্যাভেলেবেল কালিম্পং ডিস্ট্রিক্ট অ্যাপ্লিকেশান ফর্ম একটা দিয়েছে, সে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে বা ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে আপনারা ডাইরেক্ট মানে গিয়ে সেখান থেকে কালেক্ট করতে পারে। এবং ল্যান্ড অ্যাকুইজিশন সেকশন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস কালিম্পং এখানে বা ফোন করে নিতে পারেন বিস্তারিত জানার জন্য। 8250-8250-11-11-84। তো আমরা দেখে নিই একদম ল্যান্ড নাম্বার রয়েছে, আপনারা দেখে নেবেন। তো অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লাই করতে হবে 26/6/2020 মধ্যে। দেখুন অ্যাপ্লিকেশান ফর্মেটটা দেখুন, ফটো অ্যাপ্লিকেশানের ফটো ছিটাতে হবে, অ্যাপ্লিকেশান পোস্টের নাম দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নেম অ্যাপ্লিকেশান, ফাদার নেম, অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এজ, সেক্স, ক্যাটাগরি, ন্যাশনালিটি, রেগুলার রিলিজিয়ান, অ্যাকাডেমিক্স, কোয়ালিফিকেশান এখানে দিতে হবে বা এক্সপিরিয়েন্স এগুলো দিতে হবে। দিতে হবে লাস্টে সিগনেচার আছে, সিগনেচার করে কিন্তু এখানে দিতে হবে যে প্লিজ অ্যাটাচ দ্য ফটোকপি। কী কী ফটোকপি দিতে হবে আপনাদেরকে, না ক্লাস 10 সার্টিফিকেট, ক্লাস 12 সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, আর হচ্ছে কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট, এই 4টে জিনিস লাগবে। এবং ক্যান্ডিডেট হুজ নেম স্টার্ট এবং রিপোর্টিং টাইম ইন্টারভিউয়ের রিপোর্টিং টাইম 1টা থেকে A পর্যন্ত Z যাদের নাম তাদের হচ্ছে 11টার সময় উপস্থিত থাকতে হবে, আর H থেকে O যাদের নাম তাদের হচ্ছে কিন্তু 1টার সময় উপস্থিত থাকতে হবে, আর P থেকে Z পর্যন্ত যাদের নামের প্রথম করতে তারা 3টের সময় উপস্থিত থাকতে হবে ইন্টারভিউয়ের ডেট। তো আপনারা বিস্তারিত ফোন করে জেনে নিতে পারেন। তাহলে এই ভ্যাকেন্সিমূলক খবরটা প্রকাশিত হয়েছে কালিম্পং ডিস্ট্রিক্টের আন্ডারে ডাটা এন্ট্রি অপারেটর। তো কোন ঠিকানায় আপনাকে হচ্ছে পাঠাতে হবে দেখতে পাচ্ছেন, তথ্য পাঠাতে হবে আপনাকে অবশ্যই বা অ্যাপ্লিকেশান করতে হবে, এই যে ল্যান্ড অ্যাকুইজিশন সেকশন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস কালিম্পং, এই কালিম্পং ডিস্ট্রিক্টের অফিসে বিস্তারিত ফোন করে নিতে পারেন আপনারা। তো এই নোটিফিকেশানটা আপনারা শেয়ার করলাম, ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে PDF ফাইলও আপনারা পেয়ে যাবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ফিরে আসছি পরের ভিডিওতে।